নমস্কার আপনার কি বুকে ব্যথা হয় বুকে ব্যথা করার পরে আপনি কি রিসেন্টলি অ্যাঞ্জিওগ্রাফি করিয়েছেন এবং সেই অ্যাঞ্জিওগ্রাফি করার পরে আপনার কি ব্লগ ধরা পড়েছে আপনাকে কি লেজার ট্রিটমেন্ট সাজেস্ট করা হয়েছে বুঝতে পারছেন না যে লেজারটা দিয়ে কীভাবে কি করা হয় বা লেজার তো হয় কি না বা লেজার হলে সেটা কীভাবে করা হয় তাহলে শুনতে থাকুন এই ভিডিওটি নমস্কার আমি ডক্টর দেবপ্রিয় মন্ডল কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতা লেজার কিন্তু আমাদের অনেক জায়গাতে ইউজ হয় মেডিকেল সায়েন্সে এবং খুব রিসেন্টলি আমরা কিন্তু কার্ডিওলজিতেও এটাকে ইউজ করতে আরম্ভ করেছি তবে ভিডিওর প্রথমেই বলে রাখি এটা কিন্তু একটা কমনলি ইউজড মোডালিটি নয় অর্থাৎ এটা কিন্তু রেগুলারলি ইউজ হয় না এটা এখনও আমাদের দেশে ইন্ডিয়াতে খুব কম জায়গাতেই ইউজ হয়েছে এবং সেই ইউজেজটাও কিন্তু খুব রেস্ট্রিক্টেড ওয়েতে অর্থাৎ খুব স্পেসিফিক ইন্ডিকেশন থাকলে তবেই লেজারের ইউজ হয়েছে তবে ইউএস বা ইউকে বা আমাদের ইস্টার্ন কান্ট্রিজগুলোতে কিন্তু লেজারের ইউজেজ ওভার অ্যা পিরিয়ড অফ ফাইভ ইয়ার্স অনেকটাই বেড়েছে তাহলে আসুন জেনে নিই লেজার নিয়ে আমরা এত ইন্টারেস্টেড কেন বা লেজার থাকলে আমাদের সুবিধে কী লেজার থেরাপি দিয়ে আমরা দু তিনটে জিনিস খুব ইজিলি ট্রিট করতে পারি স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসবে তাহলে কি আর স্টেন্টের কোনো উপযোগিতা নেই বা ফিউচার কি স্টেন্ট ছাড়াই আমাদের ব্লক খুলে যাবে লেজারের দ্বারা আমরা কিন্তু এখনও সেই জায়গায় পৌঁছোয়নি এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো তবে হ্যাঁ লেজার এক ধরনের এনার্জি এবং সেই এনার্জির দ্বারা আমরা কিন্তু ফ্যাট সেলগুলোকে বা কোলেস্ট্রল ডেপোজিশানগুলোকে ভেপারাইজ করে দিই অর্থাৎ লেজার এক ধরনের হিট এনার্জি এবং সেইটাকে ইউটিলাইজ করে আমরা ব্লকটাকে কমিয়ে দিতে পারি তবে সেই কমিয়ে দেওয়ার পরে তারা আদৌ অ্যানজিওপ্লাস্টি লাগবে কিনা সেটা বলার মতো কিন্তু আমাদের কাছে এই মুহুর্তে সাইন্টিফিক ডেটা কম কোথায় কোথায় ইউজ হতে পারে লেজার এনার্জি যে ক্ষেত্রে আপনার প্রচণ্ড টাইট স্টেনোসিস অর্থাৎ আপনার স্টেনোসিস নাইনটি হয়ে আছে ব্লক নাইনটি নাইন হয়ে আছে এবং কোনো বেলুন সেই প্রচণ্ড ছিদ্র মধ্যে দিয়ে যেতে পারছে না সেক্ষেত্রে কিন্তু লেজার এই স্টেনোসিসটাকে ক্রস করতে পারে এক নম্বর দু নম্বর আপনার অলরেডি অ্যানজিওপ্লাস্টি হয়ে আছে এবং সেই অ্যান্জিওপ্লাস্টি হওয়ার পরেও স্টেন্টের মধ্যে আবার একটা নতুন ব্লক ধরা পড়েছে অর্থাৎ স্টেন্টের মধ্যে আপনার আবার একটা কোলেস্ট্রলের লেয়ার জমা হয়েছে সেটা যে কোনো কারণেই হতে পারে হয়তো ডায়াবেটিস আছে আপনার আনকন্ট্রোলড কিংবা আপনার কোলেস্ট্রল ওষুধ খাওয়ার পরেও বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আবার আমরা বছর পনেরো কুড়ি পরে দেখতে পাই যে স্টেন্টের মধ্যে আবার কোলেস্ট্রল জমা হচ্ছে এবং এটা শুধু স্টেন্টের ক্ষেত্রে নয় এক্ষেত্রে কিন্তু আমরা বাইপাস গ্রাফট করার পরও একই জিনিস দেখতে পেতে পারি সুতরাং সেই ক্ষেত্রে যখন আমরা ওই স্টেন্টের মাধ্যমে বা ভিতর দিয়ে কোনো ওয়ার নিয়ে যাই সেই ক্ষেত্রে কিন্তু লেজার দিলে একটা সুন্দর করে রাস্তা তৈরি হয়ে যায় এবং সেই রাস্তার মাধ্যমে কিন্তু আমরা আবার সেটাকে পরিষ্কার করে খুলে দিতে পারি বা বেলুন এনজিওপ্লাস্টি করতে পারি এছাড়াও লেজারে আরও কিছু কিছু রোল আছে যেখানে আমরা নর্মালভাবে এনজিওপ্লাস্টি করতে পারছি না সেক্ষেত্রেও কিন্তু আমরা লেজার থেরাপি দিয়ে সেটাকে ট্রিট করতে পারি তবে এই ভিডিওটার জাস্ট একটা অ্যাওয়ারনেস ভিডিও এটার মধ্যে সায়েন্টিফিক কন্টেন্ট আমি অন্য আরেক দিন ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে এটাই জানানোর প্রয়োজনীয়তা যে লেজার থেরাপি দিয়ে আমরা আস্তে আস্তে করে এগোতে থাকছি ফিউচারের দিকে হতে পারে একদিন যে আমাদের স্টেন্টের উপযোগিতা বা অ্যানজিওপ্লাস্টি করার উপযোগিতা কমিয়ে দেবে সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি থ্যাংক ইউ